উন্নত জীবনের খোঁজে পৃথিবীর বিভিন্ন দেশে স্থায়ীভাবে অভিবাসী হচ্ছেন বাংলাদেশিরা। অর্থ ও সম্পদ পাচারের দুর্বিসন্ধি সহ নানা কারণে আইনের নাগাল এড়ানোর জন্য ঘটছে অনেক স্থায়ী অভিবাসনের ঘটনা। কানাডা সরকারের তথ্য মতে, গত 5 বছর ধরে প্রতি বছর 3,000-এরও অধিক বাংলাদেশি কানাডায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়েছেন। আর 2006 সাল থেকে গত বছরের নভেম্বর পর্যন্ত পিআর পেয়েছেন 44,186 জন বাংলাদেশি। অভিযোগ উঠেছে, সাম্প্রতিক বছরগুলোয় যেসব বাংলাদেশি বিনিয়োগকারী কোঠায় কানাডায় পিআর পেয়েছে, তাদের একটা অংশ মূলত অবৈধভাবে অর্জিত টাকায় এই বিনিয়োগ করেছেন। দেশ থেকে নেওয়া দুর্নীতি ও লুটপাটের টাকায় সেখানে বিলাসী জীবনযাপন করছেন তারা। বাংলাদেশে দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়া বহু ব্যবসায়ী, আমলা এবং রাজনীতিবিদরা তাদের স্ত্রী সন্তানদের পাঠিয়ে দিয়েছেন কানাডায়। তাদের নিয়েই গড়ে উঠেছে এই বেগমপাড়া। গণমাধ্যমের কল্যাণে দেশে বেগমপাড়া শব্দটি হরহামেশাই উচ্চারিত হচ্ছে। কানাডার এই বিশেষ অঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে অর্থ পাচার ও অর্থলুট নামক শব্দগুলো। মিসিসাগা শহরের একটি বড় কন্ডোমিনিয়াম হঠাৎ করেই কানাডার গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রে পরিণত হয় বছর দশেক আগে। সেই কন্ডোমিনিয়ামে মূলত থাকেন দক্ষিণ এশিয়া থেকে আসা বহু অভিবাসী পরিবার। এসব পরিবারের স্বামীরা কাজ করেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। স্বামীদের অনুপস্থিতিতে স্ত্রীদের নিঃসঙ্গ কঠিন জীবন সংগ্রাম নিয়ে ভারতীয় পরিচালক রোশনি লাম্বা তৈরি করলেন একটি ডকুমেন্টারি ফিল্ম, নাম বেগমপুরা, দ্য ওয়াইফস কলোনি। রোশনি লাম্বার ছবি বেগমপুরা থেকেই এসেছে বেগমপাড়া নাম। বেগমপুরা ছবি নিয়ে আলোচনা শুরু হলো কানাডার গণমাধ্যমে, আর এই ছবির সূত্র ধরেই সেখানকার পত্রপত্রিকাতেও প্রকাশিত। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উচ্চ বেতনে কাজ করেন ভারত এবং পাকিস্তানের মানুষ, যাদের বেশিরভাগই মূলত প্রকৌশলী। তারা জীবনের একটা সময় সপরিবারে কানাডায় চলে আসেন অভিবাসী হয়ে, কিন্তু এরা কানাডায় তাদের পেশাগত যোগ্যতা অনুযায়ী কাজ খুঁজে না পেয়ে আবার ফিরে যান মধ্যপ্রাচ্যেই, তবে পরিবার রেখে যান কানাডায়। মধ্যপ্রাচ্যে তারা ভালোই আয় করেন, সেই অর্থ তারা কানাডায় স্ত্রীদের কাছে পাঠান পরিবারের ভরণ পোষণের জন্য। মিসিসাগায় কয়েকটি বহুতল ভবন, যেখানে থাকতেন এরকম অনেক পরিবার, সেগুলো পরিচিত হয়ে ওঠে বেগমপাড়া নামে। সেখানে স্বামীর অনুপস্থিতিতে বেগমরা বা স্ত্রীরাই পরিবারের দায়িত্ব সামলাচ্ছেন একা হাতে। বেগমপুরায় যে বেগমরা থাকেন তাদের সঙ্গে বাংলাদেশের কথিত বেগমপাড়ার বেগমদের অনেক তফাত। বেগমপুরায় বেগমদের স্বামীরা পেশাজীবী, মধ্যপ্রাচ্যে কঠোর পরিশ্রম করে সেই অর্থ কানাডায় পাঠাচ্ছেন তাদের পরিবারের ভরণ পোষণের জন্য। অন্যদিকে আমরা যে বেগমপাড়ার কথা বলি সেটি কিন্তু একেবারেই ভিন্ন অর্থে। সেখানে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে অর্জিত সম্পদ কানাডায় পাচার করে সেখানে আয়েশি জীবনযাপন করছে সেখানকার বেগমরা সপরিবারে। কানাডায় সাধারণ মানুষের পক্ষে বাড়ি কেনা তেমন কঠিন কিছু নয়। 5% ডিপোজিট দিয়েও বাড়ি কেনা সম্ভব, যদি ভালো ক্রেডিট রেকর্ড এবং বাড়ির মর্টগেজ পরিশোধের সাধ্য থাকে। কানাডায় অভিবাসী হয়ে বাংলাদেশিদের শতকরা প্রায় 50 ভাগ হয়তো এখন বাড়ির মালিক, বাকি 50 ভাগও হয়তো আপ্রাণ চেষ্টা করছেন তাদের পরিশ্রমের সঞ্চয় দিয়ে কত তাড়াতাড়ি একটা বাড়ি কিনতে পারেন। কিন্তু যে বাংলাদেশিদের কথা নিয়ে এত শোরগোল, তারা তো আর এই সাধারণ বাংলাদেশিদের কাতারে না। এরা এমন সব জায়গায় বাড়ি কিনেছেন যেখানে বাড়ির দাম অনেক বেশি, এবং সেই দামে বাড়ি কেনার মতো আয় উপার্জন তারা কানাডায় করছেন না। কানাডার বেগমপাড়ার পর এবার সংযুক্ত আরব আমিরাতেও বাড়ি কেনায় বিপুল বিনিয়োগ করেছেন বাংলাদেশিরা। দুবাইয়ের সরকারি নথিপত্র ও গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে 2020 সালের জানুয়ারি মাস থেকে 2021 সালের জুন মাস পর্যন্ত বাংলাদেশিরা দুবাইয়ে 12,23,00,000 দিরহাম বা 346 কোটি টাকা বিনিয়োগ করে বাড়ি এবং ফ্ল্যাট কিনেছেন। বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে 2020 সালের জানুয়ারি মাস থেকে 2021 সালের জুন মাস পর্যন্ত যেসব দেশের মানুষ দুবাইয়ে জমি এবং বাড়ি কিনেছেন তাদের মধ্যে বাংলাদেশিরা সবার আগে। দেশের বেশ কয়েকটি সংবাদপত্রেও এ সংবাদ প্রকাশিত হয়েছে। তবে এই অর্থ বৈধ পথে দেশ থেকে নিয়ে যাওয়ার সুযোগ নেই, তা অবৈধ পথেই নিয়ে যাওয়া হয়েছে।